যুদ্ধ শেষে মদিনাতুল মুনাওয়ারাতে রওনা করেছেন। পথিমধ্যে বলে আলী রে, কি রে আলী, আমার ঘুম পাচ্ছে, আমি ক্লান্ত পরিশ্রান্ত রে আলী, তোমার নূরের হাঁটুটা বিছায়া দে রে, আমি আমার স্যার মুবারক লাগাই একটু ঘুমাতে চাই। নবীজি বলেন, আলী দুপুর বেলায় খাওয়ার পরে আমার একটু রেস্ট নেওয়া লাগে, তুমি যদি কিছু মনে না করো তোমার রানের উপরে মাথা দিয়ে আমি ঘুমাইতে চাই। হযরত আলী নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, সাহাবি সালাম দিয়ে কয়, হুজুর ভরা দুপুর বেলায় কই যান? বলে কলেমার দাওয়াত দিতে। বলে হুজুর দাওয়াত গ্রহণ করেন, আমার বাড়িতে চারটে খাওয়া দাওয়া করেন, নবীজির আইন হল দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা সুন্নত। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা কি? তাহলে বিনা দাওয়াতে যাওয়া কি? আরে আরাম তারাম আন্দাজে বললেন না ভাগ। আজকে আমার দুপুরবেলা এক বাড়িতে দাওয়াত ছিল, খুব অত্যন্ত কাছের মানুষ, যে আপনি সপরিবারে না গেলে খুব কষ্ট পাবো। গেলাম, তো যাই দেখি আমরা পিস পড়ে গেছি, তো গোশত একটু এলোমেলো ভাব, বুঝছি কি ব্যাপার। বলে হুজুর কি আর বলবো, 350 লোককে দাওয়াত দিছে আর খাইছে 550। 350 না হয় সুন্নত খেয়ে গেল, আর বাকি 200 কি খেয়ে গেল? নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, রুটি আর মাংস খাওয়ায় দিলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আলী দুপুর বেলায় খাওয়ার পরে আমার একটু রেস্ট নেওয়া লাগে, তুমি যদি কিছু মনে না করো তোমার রানের উপরে মাথা দিয়ে আমি ঘুমাইতে চাই। বলি ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরতি আলী ও পাক পাঞ্জাতনের সদস্য রানের উপরে মাথা দিয়ে ঘুমায়ে গেলেন। আসরের নামাজের আজান হয়ে গেল, কিন্তু হযরত আলী নবীকে ডাকতে সাহস পায় না, সাহস পায় না। আসর কাজা হয়ে যাচ্ছে, এখনই মাগরিবের নামাজে আজান দেবে। হযরতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন, চোখের পানি নবীর গাল পরে পড়েছে। নবী লাভ দিয়ে উঠে বলেন, আলী কান্দ কেন? বলে হুজুর আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে। কাজা হয়ে যাচ্ছে কি? এখনই আজান দেবে। বলে কান্দতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার জবানে বলেছেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নাম। ওই হাদিসখানা মনে পড়ে আমি আর সহ্য করতে পারি নাই, কাঁদছি। বলে তাড়াতাড়ি অজুর পানি দাও। আলী অজু করলেন, নবীজি অজু করলেন, দুইজনই কিন্তু পাক পাঞ্জাত। হযরত আলী জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, অজু তো করলেন কিন্তু এখন তো আর মাগরিব পাওয়া যাবে না। বলে দেখা যাক। আমার নবী শাহাদত আঙ্গুলির ইশারা দিয়ে কয়, সূর্য রে, এ সূর্য, আমি আখিরি পয়গম্বর বলছি, যেই জায়গায় গেলে আসর হয় সেই জায়গায় যা, আমরা শ্বশুর জামাই দুজন নামাজ আদায় করে নি। আল্লাহর নবী এক যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ শেষে মদিনাতুল মুনাওয়ারাতে রওনা করেছেন। পথিমধ্যে বলে, আলী রে, কি রে আলী, আমার ঘুম পাচ্ছে, আমি ক্লান্ত পরিশ্রান্ত রে আলী, আমি একটু ঘুমাবো, এখানে একটু থেমে যাও, ব্রেক করো। মাওলানি বললেন, বাড়ি নাই, ঘর নাই, বিছানা নাই, ধুধু মরুভূমি, দিনের নবী গো, আপনি যদি ঘুমিয়ে পড়েন কোথায় ঘুমাবেন গো নবীজি, ঘুমের তো কোনো জায়গা নাই। নবী আমার বলে, আলী রে, কে বলেছে আমার ঘুমের ঘুমের জায়গা নাই? তোমার নূরের হাঁটুটা বিছায়া দে রে, আমি আমার স্যার মুবারক লাগাই একটু ঘুমাতে চাই। কাপাস কান্দি যদি বলে নবীজি আসবে, আমি আইসে একটু ঘুমাতে চাই, আমার মনে হয় নবপ্রার্থী চেয়ারম্যান, নামটা জানে কি, কামরুল কাবুল মন্ডল,
কাবুল মন্ডল ভাই বলবে কেউ ঘরের সামনে আসবে না, আমি আজকে সাজিয়ে গুজিয়ে নূর নবীকে চন্দনাময় পানি দিয়ে গোসল দিয়ে ঘরে উঠাবো। কি বলেন, ঠিক কি না? এই ঘোষণা যদি হয়, আর মাওলা আলী কেমন ভাগ্যবান দেখেন, আল্লাহর নবীর হাঁটু মোবারকের মধ্যে মাওলা আলী সের মোবারক দিয়ে ঘুমাই গেছে। মাওলা আলীর হাঁটু মোবারকে নূরের নবী মাথা মোবারক লাগায় ঘুমাইছে। এবার বলেন তো নামাজ পড়া কি, কথা বলে না আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো নামাজ কয়েক, তো পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ কোন নামাজ? হ্যাঁ, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, আসরের নামাজ শ্রেষ্ঠ নামাজ, এটা মনে রাখবেন। নামাজ কোনটা শ্রেষ্ঠ এটাই কই জানেন না? বন্ধুরা আমার, ভাই আমার, আল্লাহ নবী ঘুমিয়েছেন, মাওলা আলীর হাঁটু মোবারকের একবার নূরের চেহারা মোবারকের দিকে তাকায়, আরেকবার মাওলা আলী আকাশের দিকে তাকায় রে, হঠাৎ করে সূর্য ডুবে গেল, আসরের নামাজ পার হয়ে গেল, নবীজিরও নামাজ পড়া হয় নাই, মাওলা আলীর নামাজ পড়া হয় নাই। মাওলা আলী চিন্তায় পড়ে গেলেন, চোখের পানি ছাড়তে লাগলেন, হঠাৎ করে নূর নবীর গাল মোবারকে তার চোখের ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে, আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছেন নবীজির হযরতে মাওলা আলীর চোখের পানি পড়তে দেরি, নবীজির গাল মোবারক স্পর্শ করলে চক্ষু খুলে ডাক দিয়া বলে, আলী রে, কিরে আলী, কান্দিস কেন আলী রে? মাওলা আলী বলে, নবীজি গো, আসরের নামাজ তো পার হয়ে গেল। মাওলা আলীকে বলেন, আলী রে, তুমি কেন আমাকে ডাক দিলা না? আল্লাহ নবী বললেন, তুমি আমারে কেন ডাক দিলা না? আলী বললেন, হুজুর হুজুর নবীজি গো, আমি আপনাকে কেন ডাক দিব, আপনি তো সব জানেন, কারণ নবীরা ঘুমাইলে অজু ভাঙে না, নবীরা ঘুমাইলে অন্তর চক্ষু ঘুমায় না। আল্লাহু আকবার বলুন আরো জোরে। মৌলভী সাহেবেরা, মাওলা আলী শিক্ষা দেন, নবীরা ঘুমাইলে অজু ভাঙে না, কারণ নবীরা ঘুমাইলে অন্তর চক্ষু ঘুমায় না, ঘুমের মাঝেও নূর নবী হায়াতুন নবী দেখতে পান। অতএব আমরা মৌলভী সাহেব ঘুমাইলে আমাদের হুশ থাকে না, আমাদের অজু করতে হয়, আমাদের অজু ভেঙে যায়। অতএব হায়াতুন নবী আপনার আমার মতো হতে পারে, আপনার আমার মতো হতে পারে, নবী আমার মতো, নবী আপনার মতো, কি সুন্দর করে বলে, নবী আপনার মতো আমার মতো, নবীও খায় আমিও খাই, নবীও ঘুমাই আমিও ঘুমাই, নবীও ভাত খাই আমিও খাই, নবীও বিয়ে করছে আমিও বিয়ে করছি, নবীও নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, নবীরও ছেলে মেয়ে আছে আমারও ছেলে মেয়ে আছে, নবীজি হাট বাজারে যায় আমিও হাট বাজারে যাই। আচ্ছা আপনার বিবি সাহেবরা খাড়া করে যদি কোন বউ গো, তোর দুই চোখ মারো দুই চোখ, তোর দুই পাও মারো দুই পাও, তুই যা পরস মায় তা পরে, তুই যা খাস মায় তা খায়, তোর চুল মারো চুল, তুই যেমন কোয়ালিটি মা তেমন কোয়ালিটি, তুই আমার মা লাগস, ও থাকবে কথা বলে না কেন, ও থাকবে। অতএব সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর নবী নূরের নবীর একটি অঙ্গ প্রত্যঙ্গকে মিলাইয়া কেউ যদি বলে হাতের আঙ্গুল মুবারক নবীজির আঙ্গুল মোবারক আমার মতো, ওই মোল্লার ইমান তালাক হয়ে যাবে, ইমান থাকবে না, ঠিক কিনা জুড়ে বলে, হে ঠিক কিনা জুড়ে বলে, অজু ভাঙ্গে না। কি ভালোবাসার কি নমুনা দেখেন, কি বিশ্বাস মাওলা আলীর। আল্লাহর নবী বললেন, আলী রে, নামাজ পড়া কি ফরজ, তুই কি জানিস না রে আলী? আলী বলে, হুজুর, নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, আপনাকে মহাব্বত করাও তো তেমনি ভাবে ফরজ।
সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ বলা যাবে। আপনাকে মহব্বত করাও তো ফরজ, নামাজ পড়াও ফরজ। নবীজি আমি কোন ফরজের প্রাধান্য দিব? মাওলানা আলী বলেন, হুজুর গো দুইটা কারণে আমি আপনাকে ডাক দেই নাই। এক নম্বর কারণ, আপনি তো জানেন, আপনি তো ঘুমের মাঝে দেখতেছেন। দুই নম্বর কারণ হলো নবীজি, যেই জায়গায় নবী আছে আমার কোনো চিন্তা নাই। ওগো আল্লাহর নবী গো, আরেকটা কারণ বলি, নামাজ কাজা করলে রে নামাজের কাজার সিস্টেম আছে, কিন্তু রাসূলুল্লাহর মহব্বত যদি একবার কাজা হয় ওই কাজার কোনো সিস্টেম নাই। রেডি থাকেন সুবহানাল্লাহ বলার জন্য? না বলছি না, রেডি থাকেন? আমি যখন শেষ করব তারপরে বলবেন। বন্ধুরা আমার, বাহিন আমার, মাওলানা আলী মুশকিল কুশা এই কথা বলতে দিলে নূর নবী চোখের পানি আর রাখতে পারে না। মাওলানা আলীর বুকে লইয়া আল্লাহর নবী দুই হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করে বললেন, আল্লাহ গো, যে আলী আমাকে এতটা ভালোবাসো, জীবনের চাইতে বেশি ভালোবাসে, নামাজের চাইতেও বেশি আমাকে ভালোবাসলো, নামাজ বাদ দিয়া দিল, সূর্য ডুবে গেল, আল্লাহ রে ও আল্লাহ তুমি হুকুম করো আমাকে, আমি সূর্য উঠাবো। আমার আল্লাহ বলেন, বন্ধু হাবিবুল্লাহ আজকে আপনার এখতিয়ার করে দিলাম। এবার সূর্যরে ডাক দিয়া বললেন, সূর্য রে যে আলী আমাকে এতটা ভালোবাসে, এতটা ভালোবাসলো, নামাজটা বাদ দিয়া দিল রে সূর্য, ও সূর্য এতদিন তুমি আল্লাহর হুকুমে পূর্ব দিক দিয়ে উঠেছ, পশ্চিমে অস্তমিত হয়েছ, আজকে আমি রহমাতুল্লিল আলামিন আমার গোলাম, আমার জামাতা, আমার প্রেমিক, আমার ভালোবাসার মানুষ, আমার কলিজার টুকরো, মাওলানা আলীর জন্য তোমাকে বলবো, পূর্ব দিক দিয়া নয় পশ্চিম দিক দিয়ে এমন ভাবে উঠে যাও যেন আসরের নামাজ আদায় করতে পারে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার মেরে আল্লাহু আকবার। ওগো কামিলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ওগো কামিলে ওগো মদিনা ওয়ালা, তোমারই জন্য জগত জ্বালা, কামিলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ওগো কামিলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা। আপনারা কি নাত রাসুল পড়তে সমস্যা হচ্ছে নাকি? না, সমস্যা হচ্ছে? মেহরবানি করেন, ও গো কামিলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামিলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, তুমি নূরের নবী তুমি ধেনের ছবি, তুমি নূরের নবী তুমি ধেনের ছবি, সপনে তুমি যে নূরে মুজাসসাম, সাল্লিওয়ালা কামিলেওয়ালা ও গো মদিনাওয়ালা, ও গো কামিলেওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারই জন্য জগত উজালা, তুমি নূরের নবী তুমি ধেনের ছবি, তুমি নূরের নবী তুমি ধেনের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লিওয়ালা কামিলেওয়ালা ও গো মদিনাওয়ালা, ও গো কামিলেওয়ালা ও গো মদিনাওয়ালা। মারহাবা বলেন, মারহাবা, আরো জোরে মারহাবা, মারহাবা, আওয়াজ তুলে মারহাবা, মারহাবা। বাকিটা শুনে নেব, তাহলে শুনেন, নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীকে ভালোবাসলে আকাশের চাঁদ সূর্য গ্রহ তারা দুনিয়ার সব কিছু আপনার অধীনস্থ হয়ে যায়, ঠিক কিনা জোরে বলুন?